আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসীরা কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা পনেরো ষোলো এবং সতেরো ডিসেম্বরের ভিতরে যাদের ফ্লাইট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেউ ভিডিওটি মিস করবেন না কারণ পনেরো ষোলো ও সতেরো এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে পালিত হতে যাচ্ছে পঞ্চাশতম বিজয় দিবস অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে অনেক বড় সড়ো করেই কিন্তু বিজয় দিবসটি পালন করা হবে সেই লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং রাষ্ট্রনেতারা আসবেন সেই সাথে ভিআইপি এবং বিভিআইপিরাও কিন্তু বাংলাদেশে আসবেন বিশেষ করে আগামীকাল ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসতে যাচ্ছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা বিভিন্ন নিউজ এবং গণমাধ্যমের ভিতরে আপনারা জান পেরেছেন যে ঢাকা শহরের অভ্যন্তরীণ বেশ কিছু রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে সেই সময় যেই সকল ভিআইপি বাংলাদেশে আসবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা বিশেষ করে জানেন যে ভিআইপি বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা কূটনৈতিকরা যখন বাংলাদেশে আসেন তারা অবশ্যই ঢাকার যে এয়ারপোর্ট রয়েছে বিমানবন্দর রয়েছে সেটি ব্যবহার করেন তাই সে সময়ের জন্য বিভিন্ন রাস্তা বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হয় তাই এই সময়ের ভিতরে অর্থাৎ পনেরো ষোলো সতেরো ডিসেম্বরের ভিতরে যাদের ফ্লাইট রয়েছে তারা নির্দিষ্ট সময়ের আরও আগে বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করবেন এরপরেও যদি আপনাদের পুঁথি মধ্যে অর্থাৎ রাস্তার মধ্যে সমস্যার সম্মুখীন হন একটি নাম্বার দেওয়া হয়েছে সেটি হলো ত্রিপল নাইন ত্রিপল নাইনে আপনি ফোন দিয়ে জানাতে পারেন যে যদি আপনি একজন প্রবাসী হন বা আপনি বিমানবন্দর হয়ে পৃথিবীর অন্য কোনো দেশে যাবেন যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে বা সমস্যায় পড়েন রাস্তা যখন বন্ধ করা হবে সেই সময়ের ভিতরে পুলিশ আপনাকে অবশ্যই হেল্প করবে আপনি ত্রিপল নাইনে খুন দিতে পারেন আমি আবারও বলছি বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে বিজয় দিবস পালন করতে যাচ্ছে পঞ্চাশতম বিজয় দিবস অনেক বড় সড়ো করেই কিন্তু অনুষ্ঠানটি বাংলাদেশে হবে সেই সময়ের ভিতরে যাদের ফ্লাইট রয়েছে পনেরো ষোলো সতেরোই ডিসেম্বরের ভিতরে তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করবেন কারণ ভিআইপিরা যখন বাংলাদেশে আসবেন এবং যাবেন সেই সময়ের ভিতরে কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট অনেক সময় ঢাকা শহরের ভিতরে বিশেষ করে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং সে সময় আপনি ভোগান্তিতে পড়তে পারেন তাই নির্দিষ্ট সময়ের অনেক আগে এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় প্রবাসীরা আশা করছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই যারা এখন দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দেবেন আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ